তাহলে আমরা ভালো খেলতে পারবো, ভালো খেলার জন্য তো মাঠে আসবো, ভালো খেলার জন্য ভালো খেলতে গেলে প্র্যাকটিসটা মন্দির করতে হবে। যেমন ফুটবলে দুটো পা ব্যবহার করতেই হয়, দুটো পা ব্যবহার এই বছর না করলে একটা পায়ে ফুটবল খেলা যাবে, দুটো পায়ে মেলায় ঠিক আছে, জমটা তৈরি করতে হবে, বলের কাছাকাছি পৌঁছে যেতে হবে, ডিসিপ্লিন ভালো করতে হবে, সবগুলো করতে হবে। টাকা জ্বলে যাচ্ছে আরেকজন চলবে পাই।